আমার প্রেমিকা যদি মেসেঞ্জারে আমাকে কবুল বলে তখন যদি তার তার কি এটা কয়েক বছর পর আমার রিলেশন ভেঙে যায় তখন আমাদের কি হবে ভাইরা আমার শুনেন আপনাদের বললাম এখানে প্রশ্ন ঢুকাবেন না আবার প্রশ্ন ঢুকে দিচ্ছেন আপনারা ভাই এটা হাসির কথা না আমাদের অনেক যুবক ভাইরা অনেক যুবতী বোনরা মূর্খতার কারণে অজ্ঞানতার কারণে ইসলাম সম্পর্কে তারা এরকম অনেক ভুলভাল কাজ করে বসেন অনেক সময় বলে যে ঠিক আছে এখানে তো আর কেউ যেহেতু বাইরে সাক্ষী আনতে গেলে চুরা খাবে এই জন্য বলে আল্লাহ সাক্ষী একটা কথা আছে না অতিভক্তি চোরের লক্ষণ বাংলা একটা কথা আছে না অতিভক্তি কিসের লক্ষণ এত মানুষ থাকতে তুমি আল্লাহর সাক্ষী বানাইতেছো আরে বাবা কি আল্লাহর ওলি যে ডাইরেক্ট আল্লাহর সাক্ষী বানাই ফেলতেছ এই অতিভক্তিটা লক্ষণ কিসের চোরের যে মা বাবা ভাই বোন হ্যাঁ আত্মীয় স্বজন এসে সাক্ষী হবে বিয়েতে তাদেরকে ডাকলে তো চুরা খাবে যেহেতু চোরাইয়ের কাজ করতেছে এই জন্য সাক্ষী বানায় কারে আল্লাহকে এগুলা বিয়ে হবে না সাক্ষী মানুষকে বানাতে হবে ঠিক আছে কিভাবে আবার বলে কবুল বলছি এই কবুল একবার কেন 1000 বার জিকির করলো বিয়ে হবে এত সহজ না জানতো অতএব এটা টেনশন করার কোনো কারণ নাই যে কখন কবুল বলছে না বলছে হ্যাঁ যদি দুইজন সাক্ষীর সামনে একজন প্রস্তাব দিছেন আরেকজন কবুল থাক বলেন এবং দুজনই প্রাপ্তবয়স্ক হয় তাহলে হানাফি মাযহাব অনুযায়ী বিয়ে হয়ে যাবে এবং সালাতুন জিদ্দু হুনাত জিদ্দুন ওয়াজলু হুনাত জিদ্দুন তিনটা বিষয় ফাজলামতি করে বললেও কি হয়ে যাবে অতএব সেটা ভিন্ন বিষয় কিন্তু একা একা মেসেঞ্জারে 10000 বার কবুল বললেও কোনো অসুবিধা এতে বিয়ে হবে না